আমাদের এই পূজা প্রথম শুরু হয় প্রতিপদের দিন থেকে। প্রতিপদে একটা ঘট আছে এবং একটা ছাগ বলি হয়। এর একটা ঐতিহ্যপূর্ণ জিনিস আছে যা মায়ের কোমর থেকে দড়া বেঁধে পিছনের একটা গাছে, ডুমুর গাছে তাকে বাঁধা হতো। কেন হতো? সেটা হচ্ছে এই, বিরাট প্রবল ঝড় বৃষ্টি হয়, সেই ঝড় বৃষ্টিতে মায়ের ঘর ঠিক থাকে না, এমন সময়ে সবাই মিলে তখন সদস্যরা থেকে ঘরকে কোনো রকম হাতে রেখে দিয়ে ডুমুর গাছের সঙ্গে মাকে বেঁধে দেওয়া হয়। সেই প্রথা অনুযায়ী আজ অবধি এই পুজোয় ওই মায়ের কোমরে দড়া বেঁধে মাকে পুজো শুরু করা হয়। এই পুজো আমাদের মোট 10 দিন হয়, মোট 10 দিন আমাদের এই পুজো হয়।